হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আর আমরা আজকে শপিংয়ে বেরিয়ে পড়েছি, আর এখন ব্যাপারটা বেশ সামনে রয়েছে। তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে 12 তারিখে, দেখো মলের ভিতরে রয়েছি। আমার তো কেনা কালকেই হয়ে গেছিলো, হাজব্যান্ডের জন্য কিনতে এসেছি। হাজব্যান্ড এখন ট্রায়াল করছে সব জামা কাপড়, দেখো ভালো লাগছে। ট্রায়াল দিয়ে দেখছে কোনটা পছন্দ হয়। শপিং করে ফেরার পথে এখন একটা বসে আছি আইসক্রিমের দোকানে, আইসক্রিম খাবো। আর পাশে একটা চকের দোকান, আমি আইসক্রিম বসে আছি, চকি চক। আজকের ভিডিওটা তোমরা দেখলে, আমি রাস্তা থেকেই শুরু করলাম, শপিং করতে গেছিলাম। বাড়িতে আগের একটা ভিডিও শ্যুট করার পর আমরা বেরিয়েছিলাম এই সন্ধে 6টা, আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো, 6:30টা নাগাদ বেরিয়েছি আমরা। ব্র্যান্ড ফ্যাক্টরিতে গেছিলাম, ওখান থেকে দেখলে তোমরা, ব্লগটা শুরু করলাম, ভিডিওটাও শুরু করলাম মল থেকে আজকে। তো সকাল থেকে সময় পাইনি, ভেবেছিলাম আজকে ভিডিও শ্যুট করব না। তো যাই হোক, যখন গেছিলাম আমি একটা ছোট্ট করে শ্যুট করলাম যতটা পারলাম, মলে বেশি একটা দেখাতে পারিনি। তো যাই, হাজব্যান্ডের জামাকাপড়গুলো কেনা হয়েছে, তো তোমাদেরকে সেরকম কিছু দেখাচ্ছি না। যাচ্ছি, দুটো টি শার্ট কিনেছে, দুটো শার্ট কিনেছে, দুটো প্যান্ট কিনেছে, এই কটা জামাকাপড় কিনেছে। তো ব্র্যান্ড ফ্যাক্টরিতে গেছিলাম, তো আমার তো কালকে কেনাই হয়ে গেছে। এই দেখো, এখানে সমস্ত কিছুটা রয়েছে, আমি আর তোমাদেরকে খুলে খুলে দেখাবো না, কেন সব ডর এসে ওখানে তো ট্রায়াল দিয়ে এসেছে, তারপর এসে বাড়িতে দেখেছে আর সব ভাজ করে। আমি তোমাদের ব্যাগের উপর থেকেই ছোট্ট করে একটু ভিডিও দেখিয়ে দিচ্ছি, সব খুলে আমি দেখাতে পারবো না, ভাজ করতে অনেকটা টাইম লেগে যাবে। তো অনেকটা রাত হয়ে গেছে, আমি আসার পর ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ভাবলাম যে তোমাদের সাথে কথা বলি। তো মোটামুটি এইগুলো হলো। এবার আমারও কিছু, এখনও বললাম তোমাদেরকে, জুয়েলারি শপিং বাকি আছে আমার, হয়তো আর টুকটাক কিছু কেনাকাটা বাকি আছে, ওগুলো যদি করে ফেলি তো সেগুলো তোমাদের আবার একটা ভিডিওতে দেখাবো, শপিংয়ের ভিডিও। তো পুজোর শপিং তো সব কিছু একটার মধ্যে হচ্ছে না, যখন যেরকমভাবে যেটা কিনছি তোমাদের সাথে ভাগে ভাগে দেখানোর চেষ্টা করছি। তো রাস্তায়ও গেছিলাম, প্রচণ্ড ভিড়, সব তোমার গণেশ পুজো, তো এখন এবছরে দেখলাম গণেশ পুজোটা চারিদিকে হচ্ছে, তো গণেশ পুজোতে ভরে গেছে, তো প্রচণ্ড জ্যাম ছিল। তো যাই হোক, মোটামুটি হলো শপিং বরের, তো এখন বলছে কেনাকাটা হয়ে গেলে, এখনও জানি না, বললাম তো টুকটাক করে আমাদের এখনও মোটামুটি অনেক কেনাকাটা বাকি আছে। তো যখন যেটা পারবো তোমাদেরকে জানবো, সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেয় আমার চ্যানেল পায়েল বেঙ্গলি ব্লগার। তো যারা নতুন দেখছো, আবার বলছি পায়েল বেঙ্গলি ব্লগার, চ্যানেলটাকে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ও তার আগে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ওপর থেকে, মানে ব্যাগের ওপর থেকে জামাকাপড়ের ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকবে, টাটা, গুড নাইট। ওপর থেকে দেখাবো, উপর থেকে দেখাতে মন চাইলো না, আর ভালোও লাগছে না, তোমরা দেখতেও পেতে না। তো সমস্ত কিছুটা ছড়িয়ে নিয়েছি, দেখো। তো তোমাদের আবার খুলে খুলে খুলবো না, জাস্ট ওপর থেকে এমনি দেখিয়ে দিচ্ছি, দেখো। এ দেখো, দুটো নিয়েছে শার্ট, নিয়েছে তিনটে শার্ট, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এরকম অনেক আছে। আর এটা নিয়েছে টি শার্ট একটা, খুলছি না পুরোটা। এটা নিয়েছে আর একটা টি শার্ট, আর এই দুটো জিন্স, এই একটা আর এই একটা। তো তোমাদেরকে মোটামুটিভাবে দেখিয়ে দিলাম, আর আমি খুলছি না, খুললে বর প্রচুর এইমাত্র সব গুছিয়ে টুছিয়ে রেখেছে। তো দেখিয়ে দিলাম, আমার হাজব্যান্ডেরও পুজোর শপিং করা দেখিয়ে দিলাম।